কামাল একটু এদিকে এসো তো। হ্যাঁ আছে না কে? ওরে তো দাও দাও জলদি দাও। হ্যালো, অফিসে এসে তো বসতেও পারলাম না। হ্যাঁ ভালোই লাগছে। দুপুরে তুমি যা পাঠাবে তাই খাবো। হারুনের খোঁজ খবর? ও না এখনো করিনি, এখনই নিচ্ছি। হ্যাঁ ওকে রাখি। তোমার বুঝান ছেলেকে অফিসে পাঠিয়ে যেমন ছটফট করতো, ছেলের বাপের বেলায়ও ব্যতিক্রম হচ্ছে না। ও হ্যাঁ ভালো কথা। কামাল হারুনকে কোথায় বসিয়েছো? অফিসে এলে তো বসাবো। মানে অফিসে আসেনি, বাড়িতেও তো নেই। ও কি অফিসের কোনো কাজে বাইরে গেছে? আমার জানা মতে হারুন অফিসের কাজে কোথাও যায়নি। তাহলে কি দেখছো? আগুন, ড্রিঙ্কের গ্লাসে আগুন। হ্যাঁ আগুন। তুমি দেখবে? না দেখতে হবে না, আমি জানি। কি জানো? অ্যালকোহলে আগুন ধরে। আগুন ধরে জেনেও আমরা সেটা পান করছি। ধরো চুমকি, তুমি আমাকে এই গলা পর্যন্ত মদ খাইয়ে, যাকে বলে আকণ্ঠ মদ্যপান, তারপর একটা দেশলাইয়ের কাঠি জেলে ফস করে আমার গায়ে ছুঁড়ে মারলে, তখন কি হবে? হোয়াট উইল হ্যাপেন দেন? হারুন খামোকা দেবদাস হবার চেষ্টা করো না তো। তোমার কিছুই হয়নি, কিছুই হারাওনি তুমি। ছেলে ভোলানোর ছড়া শোনাচ্ছ? নো 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 নো, আই এম ট্রাইং টু বি রিয়েলিস্টিক। বাস্তবতার কথা বলছি আমি। বাস্তব? কোনটা বাস্তব? আমি বাস্তবতার কথা বলি? আই হ্যাভ বিন কিকড আউট অফ মাই থ্রন। আমাকে সিংহাসন থেকে লাথি মেরে, অথচ আমি কি আশ্চর্য অফিস পালিয়ে তোমার এখানে বসে মদ্যপান করছি। কেন? কারণ আমি তোমাদের জালে ফেঁসে গেছি। আমার কোথাও যাবার কোনো জায়গা নেই। তোমাকে কোথাও যেতে হবে না, তোমার সিংহাসন তুমি ফিরে পাবেই। আমি এমন চাল চালব যে কেউ তোমার সামনে এসে দাঁড়াতে পারবে না। শুধু তোমাকে আমাদের কথা শুনতে হবে। শুনবে তো? শুনব। আমি যে নিরুপায়। বলো বলো কি করতে হবে আমাকে, বলো। কংগ্রেচুলেশনস খানুজান। নো, নট ইন দিস ওয়ে। গো ব্যাক। আরো ব্যাক। এবার ফর্মালি পারমিশন নিয়ে ঢোকো। মে কাম ইন স্যার? ইয়েস কাম ইন। ওরে বাবা, তুমি তো চেয়ারে বসে একেবারে টপ ক্লাস বস বনে গেছো। আগে জানলে তো অ্যাপয়েন্টমেন্ট করে আসতাম। তা কেমন লাগছে কারোজন? এভাবে প্রশ্নটা করছে যেন আমি আজ নতুন চাকরিতে ঢুকেছি। আজ বললে তো বিশ্বাস করবি না, আমার কোম্পানির প্রথম অফিসটা কোথায় কিভাবে বসেছিল জানিস? বলো না খালুজান, খুব শুনতে ইচ্ছে করছে।
কোম্পানির মেইন বিল্ডিং সাইটে একটা টিনের ছাপরা তুলে আমি সেইখানে অফিস বসিয়েছিলাম। জানলা ফাল্লা ছিল না, ফ্যান্টামের তো কোনো প্রশ্নই নেই। আর আজ আমার কোম্পানির বাথরুমগুলো অনেকে নাকি বলে দেখার মতো, হাড় মাংস ঝলসে শরীরে রক্ত পানি করে আমি এই বিশাল এম্পায়ার গড়ে তুলেছি। যাকে তোর কি প্ল্যান প্রোগ্রাম বল। নেই, আপাতত কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। হাসিনা, কামাল সাহেবকে একটু আসতে বলো। মামাকে কি প্রমোশন দিয়েছো নাকি? ভাবছি কামালকে ডিমোশন দেবো। গড সেভ মি তুলা ভাই, তাহলে কিন্তু আমি অফিসে আপনার বিরুদ্ধে আন্দোলন করে তুলব। সঙ্গী সাথী জুটবে না, ভোট নিয়ে দেখতে পারো। এখন এসো, কাজের কথা বলি। এটা এখানে কি করছে? অফিস আওয়ারের দুলা ভাই একদম পাত্তা দিবেন না, এসব আজে বাজে এলিমেন্ট। শোনো শোনো, নিজের ভাগ্নেকে যদি হাবিজাবি পাবলিক বলো, তাহলে মামা হিসেবে তুমি কোথায় গিয়ে দাঁড়াচ্ছ? হ্যাঁ মামা, উত্তর দাও এবার। ওই উত্তর ফত্তর থাক, এখন আমি যা বলি তাই মধ্যে শোন। সুদিন, আমি ঠিক করেছি তোর ট্রেডিং কোম্পানির অফিসটা শুদ্ধ, তোদের পুরো বাড়িটাই আমি নতুন করে সাজিয়ে দেবো। কামাল, আজ লাঞ্চ আওয়ারের পরে আমাদের কনস্ট্রাকশন ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে আমি বসবো। তুমি আরও যাদেরকে রেলিভেন্ট মনে করো তাদেরকে খবর দিও, অ্যান্ড টেক ইট অ্যাজ এ প্রায়োরিটি। ওকে ওকে বস। কী দিল ভাই, বস ডাক শুনতে কেমন লাগে? খুব খারাপ। ভবিষ্যতে যদি বেশি বেশি বস বস করো তাহলে তোমাকে সত্যি আমি ডিমোশন দেবো। গড সেভ মি। তাহলে দেরি করি না, টেবিলে যাই, কাজ করি। আচ্ছা খামজান, ওই যে তুমি বলে না যে আমার পুরো অফিস এবং বাড়িটাকে আবার রিমেক করে দেবে, তো এতে করে কি মোস্তফা ফ্যামিলিতে কোনো নতুন সমস্যা হবে না? আরে এ নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ওই প্রিলিমিনারি কাজকর্ম শুরু করে দে। না আমি ভাবছিলাম ওই হারুনকে নিয়ে কি কোনো। তোকে আমি যা বললাম তুই তাই কর, নাও ইউ গেট লস্ট, গেট লস্ট। আচ্ছা আচ্ছা যাচ্ছি বাবা। আচ্ছা খালুদান, তুমি তো এমডি চেয়ারটা দখল করে নিলে, তো হারুন সাহেবের এখন কি স্টেটাস? ওকে কোথায় জায়গা দিয়েছো? টেনশন হচ্ছে আমার, ভয়ঙ্কর প্রজেক্ট হাতে নিয়েছি। আচ্ছা প্রজেক্টটা তোমার কি মনে হয়, ভয়ঙ্কর না? শুধু ভয়ঙ্কর বললে কমই বলা হবে, বলুন। আগুন। আগুন কোথায়? সবখানে, সবখানে আগুন। সবখানে মানে তুমি পরিষ্কার করে বলো, বলতেছি না বেজার টেনশনে আছি। এই যে মাধুরী, দেখো দেখো রবি কি বলে দেখো। কি রবি সাহেব নতুন কিছু বললো নাকি? না নতুন কিছু বলি, আমি বলতে চাচ্ছি ইসলাম সাহেব যেটাকে বলছেন প্রজেক্ট, আমি সেটাকে বলতে চাই আগুন। খেলাটা হচ্ছে আগুন নিয়ে। তুমি কখনো আগে আগুন নিয়ে খেলেছো? এনিওয়ে এসব ফালতু কথা বাদ দিয়ে কাজের কথা আসুন তো আঙ্কেল। কাজের কথা তো মূলত একটাই, HNH কোম্পানির মালিক হবে হারুন মুস্তফা, বর্তমান মালিক হাসান মুস্তফাকে আমরা সরিয়ে দেব। শুধু সরিয়ে দেব না, রাস্তায় নামিয়ে দেব। হাতে একখান হারিকেন ধরায় দিলে ভালো হয় মা জননী। কাজটা কিভাবে করবেন ভেবেছেন? ভাবতেছি মা জননী, খুব ভাবতেছি। যা করবার তাড়াতাড়ি করুন, হাসান মুস্তফা নিজে কোম্পানির হাল ধরেছেন, আমরা বেশি দেরি করলে উনি জাকিয়ে বসে যাবেন। হাসান মুস্তফার পজিশন সলিড হওয়ার আগেই আমাদেরকে কাজটা করতে হবে। একটা বিষয় তো খুবই পরিষ্কার যে হাসান মুস্তফাকে জোর জবরদস্তি করে সরানো যাবে না, তাকে হটাতে হবে মোক্ষম চাল চেলে, বুদ্ধি দিয়ে,
কৌশল দিয়ে আই মিন দু নম্বরি কায়দায় বুঝেছি মা জননী আমাদের কাগজপত্রের কামান রাখতে হবে কাগজপত্র মানে কাগজপত্র মানে কোম্পানির আসল দলিল দস্তাবেজ হাওয়া করে দিতে হবে তারপর তারপর ওই নকল দলিলপত্র দিয়ে আমরা হারুন মুস্তফাকে কোম্পানির সিংহাসনে বসাবো এসব কি হচ্ছে কি বলছিলে তোমরা ম্যাডাম হারুন সাহেবের ঘুম ভেঙেছে আর একটু ঘুমোলে পারতে দেখলাম তো বেশ ঘুমাচ্ছিলে উঠেলে কেন আমি এখন বাড়ি যাব মেলা রাত হয়েছে কিন্তু তোমরা এসব কি বলছিলে খবরদার আমাকে কোনো বিপদের মধ্যে ফেলবে না কিন্তু উফ আমি ভাবতে পারছি না হাসান মুস্তফাকে সমস্ত কিছু ওলট পালট হয়ে যাবে আকাশ নিচে নেমে আসবে তারারা খসে পড়বে সমস্ত পৃথিবী জুড়ে অন্ধকার নেমে আসবে ওসব কিছুই হবে না ইউ জাস্ট রিল্যাক্স হবে হবে আমি জানি আমি এসবের মধ্যে নেই আছো হারুন তোমার ব্যাক আউট করার কোনো পথ নেই তোমাকে বাঁচতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের ফর্মুলা অনুযায়ী তোমাকে কাজও করতে হবে অত বড় একটা বিজনেস এম্পায়ার যার একচ্ছত্র অধীশ্বর হচ্ছ তুমি একবার ভাবো তো ব্যাপারটা হারুন সাহেবকে আজ রাতের মধ্যে যেতে দিন ম্যাডাম উনি বাড়ি যাবেন মেলা রাত হয়েছে যান হারুন সাহেব ভয় কি আপনার সামনে সুদিন তুমি ওভাবে কথা বলছো কেন কিভাবে কথা বলছো ম্যাডাম তোমার কথা বলার ঢং আমার ভালো লাগছে না ইসলাম আঙ্কেল আপনার খটকা লাগছে না নার্ভাস হয়ো না মা জননী নার্ভাস হলে ব্যাপার কিছু গড়বড় হয়ে যাবে অপসরা ঘুমিয়েছে আম্মা আপনি আব্বার কাছে যান সারাদিন অফিস করেছেন এ বয়সে হঠাৎ করে রুটিন বদলালে কোথা থেকে কি যে হয়ে যায় আল্লাহই মালুম এত বছর সঙ্গে আছি ভাবতাম গোটা মানুষটাকে বুঝি আমি চিনতে পেরেছি কিন্তু আজ দেখছি আমারও তাকে সম্পূর্ণ চেনা হয়নি তোমার শ্বশুর এক আশ্চর্য মানুষ বৌমা পরতে পরতে তার খোলস এই খোলসের ভেতর থেকে কবে যে সম্পূর্ণ মানুষটা বেরিয়ে আসবে সে তিনিই জানেন যে যাই বলুক আমি মনে করি আব্বা ঠিক সময় ঠিক কাজটি করেছেন তিনি নিজে হাল না ধরলে সর্বনাশ হতো হারুন কিছু বলেছে বৌমা বুঝতেই তো পারেন আম্মা তার পক্ষে এই পরিবর্তনটা মেনে নেওয়া সহজ নয় তেমন কিছু বলছে না হাবে ভাবেও কিছু বোঝা যাচ্ছে না বোধহয় পরিবর্তনটা মেনে নেওয়ার চেষ্টা করছে বৌমা তুমিও হারুনকে একটু বুঝিয়ে বলো ওর বাবা যা কিছু করছেন ওর ভালোর জন্যই করছেন এই যে এত বিষয় সম্পত্তি এসবই তো হারুনের আম্মা যে জেগে ঘুমোয় তাকে কি ডেকে তোলা যায় বৌমা একটু আসবো আসুন আপা তুমি আবার উঠে এলে কেন সারাটা দিন অফিস করেছো একটু বিশ্রাম নিতে দেখো সারাটা দিন যেমন অফিস করেছি তেমনি সারাটা দিন আমি আমার নাতনির মুখটা দেখতে পাইনি রুটিন সব গোলমাল হয়ে যাচ্ছে বুঝলে গিন্নি অফিসার কি ঘুমিয়ে পড়েছে তাহলে ওর ঘুমন্ত মুখটা একটু দেখে যাই বুঝলে বৌমা কোম্পানির দায়িত্ব নেওয়ার আগে তোমরা কেউ যদি আমাকে একটু স্মরণ করিয়ে দিতে যে দায়িত্ব নিলে আমার এই রকম একটা বড় রকমের ক্ষতি হয়ে যাবে তাহলে কাল থেকে না হয় অপ্সরাও তোমার সঙ্গে অফিসে যাবে আমার এই নাতনি একদিন আমার চেয়ারে বসে একেবারে মিলিটারি স্টাইলে আমার কোম্পানি চালাবে এই দৃশ্য আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি